এইমাত্র সবচেয়ে বড় খবর প্রকাশ করলেন দেশের তাবড় তাবড় বিজ্ঞানীরা। মারাত্মক বিপদ বাড়াচ্ছে জলবায়ুর পরিবর্তন, যে কারণে সমুদ্র গর্ভে তলিয়ে যাবে দেশের তিনটি রাজ্য। ভয়ঙ্কর বিপদ বার্তা চরম অশনি সংকেত দিলেন দেশের তাবড় তাবড় ভূবিজ্ঞানীরা। তো কবে, কখন, কোন কোন রাজ্যগুলি সমুদ্র গর্ভে তলিয়ে যাবে, কি এমন অশনি সংকেত দিয়েছেন বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। গোটা বিশ্বের কাছে সবচেয়ে বড় মাথা ব্যথা হলো জলবায়ু পরিবর্তন। যেমন সুন্দরবনের জলবায়ু নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ বিজ্ঞানীরা। তবে শুধু সুন্দরবন নয়, ওই সংস্থার দাবি পশ্চিমবঙ্গ, মুম্বাই সহ ভারতের চারটি শহর অঞ্চল সমুদ্রের নিচে চলে যাবে। এক মার্কিন সংস্থার গবেষণায় জানা গিয়েছে 2030 সালে অর্থাৎ 8 বছরের মধ্যেই কলকাতার উপর দিয়ে বয়ে যেতে পারে সেই সমুদ্রের জল, জানিয়ে বাড়ছে উদ্বেগ। 3 দিন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আগামী দিনে বড়সড় বিপর্যয় অপেক্ষা করছে। সাম্প্রতিক রিপোর্টে আরও চিন্তা বাড়ছে বিজ্ঞানীদের। বিশেষজ্ঞ মহলের দাবি, দিন দিন তাপমাত্রা বাড়ায় স্থলভাগের জল বাষ্পীভূত হচ্ছে বেশি, তার জেরে খরাও বেশি হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পরিবর্তন হচ্ছে সামগ্রিক পরিস্থিতির। 2040 সালের মধ্যে ভারতে এর গুরুতর প্রভাব পড়বে, উদ্বেগ বাড়িয়ে সেটা জানিয়েছে রাষ্ট্রসংঘের একটি সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট।